Nice to meet you, dear aspirants. Welcome to our YouTube channel. আজ আমি তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি। গত 22শে অগস্ট এই নোটিফিকেশনটি রিলিজ হয়েছে এবং আজ থেকে অর্থাৎ আজকে 31 তারিখ, 31শে অগস্ট থেকে ফর্ম ফিলআপ শুরু হয়েছে। এবার কিসের ফর্ম ফিলআপ শুরু হয়েছে, কারা আবেদন করতে পারবে, সেসব বিষয়ে আমি ডিটেলস আলোচনা করেছি। দেখো, আচ্ছা, পোস্টের সংখ্যা হচ্ছে 1130টা। সিআইএসএফ কনস্টেবল ফায়ারম্যান রিক্রুটমেন্ট 2024, ঠিক আছে, অর্থাৎ সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কনস্টেবল ফায়ার মেলদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে এই ভ্যাকেন্সিটা রিলিজ হয়েছে। কত তারিখ থেকে দেখো, স্টার্টিং ডেট হচ্ছে, ফর্ম ফিলআপ স্টার্টিং ডেট কবে থেকে হবে, 31শে অগাস্ট, অর্থাৎ আজকে থেকে। টোটাল ভ্যাকেন্সি কত, 1130। লাস্ট ডেট কবে, লাস্ট ডেট হচ্ছে 30শে সেপ্টেম্বর, মানে সেপ্টেম্বরের 30 তারিখের রাত 11টা পর্যন্ত ফর্ম ফিলআপ করা যাবে। এবার যদি কোনো ভুল ভ্রান্তি থাকে কারুর ফর্ম ফিলআপে, তাহলে তাদের জন্য, শুধু তাদের জন্যই হচ্ছে, কারেকশনের ডেট দেওয়া থাকবে, কারেকশন করা যাবে অক্টোবর মাসের 10 তারিখ থেকে অক্টোবর মাসের 12 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই 10, 11, 12, 3 দিন হচ্ছে, রাত 11টা পর্যন্ত, মানে 12 তারিখের 11টা পর্যন্ত কারেকশন করা যাবে। এবার দেখো, কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কত বয়সে অ্যাপ্লাই করা যাবে। এজ লিমিট হচ্ছে মিনিমাম এজ কত, 18 বছর, অবশ্যই অল ইন্ডিয়া বেসিস, এবং ম্যাক্সিমাম এজ 23 বছর। এবার বলে রাখি, এসসি এসটি এরা 5 বছরের বয়সের ছাড় পাবেন গভর্নমেন্ট রুলস অনুযায়ী, আমাদের সংবিধানের রুলস অনুযায়ী, এবং ওবিসিরা 3 বছর, এক্স সার্ভিসম্যান তারাও 3 বছরের ছাড় পাবেন। অর্থাৎ তাদের ক্ষেত্রে বয়স হবে, এসসি এসটি দের ক্ষেত্রে বয়স হবে, ম্যাক্সিমাম এজ হচ্ছে 23 আর 5, 28, এসসি এসটি দের জন্য, ওবিসি দের ক্ষেত্রে 26, এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে 26 বছর যদি বয়স হয় তাহলেও অ্যাপ্লাই করা যাবে। বয়স ক্যালকুলেশন করা হবে 2001-এর 1 জানুয়ারি, অক্টোবরের, সরি, অক্টোবরের 1 অক্টোবর থেকে। এবং 2006-এর 30শে সেপ্টেম্বর পর্যন্ত, যাদের এই ডেটের মধ্যে যাদের জন্ম তারিখ আছে তারাই একমাত্র বয়সের ছাড় পাবেন। এক্স রিল্যাক্সেশন, তারপর এটা তো আগেই বললাম, এক্স রিল্যাক্সেশন ইজ অ্যাপ্লিকেবল অ্যাজ পার রুলস, রুলস অনুযায়ী, যেটা আমি বলে দিয়েছি। এবার নেক্সট দেখো, কোয়ালিফিকেশন, একাডেমিক বা এডুকেশনাল কোয়ালিফিকেশন সবাইকেই হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাশ অথবা মানে 12th ইকুইভ্যালেন্ট পাশ হতে হবে, তাহলেই অ্যাপ্লাই করা যাবে, যে কোনো স্ট্রিমের হলেই হবে, জাস্ট উচ্চ মাধ্যমিক পাশ। নেক্সট দেখো, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অর্থাৎ শারীরিক সক্ষমতা, আগেই বলে রাখি এই এই এর পরীক্ষা পদ্ধতিতে প্রথমে হবে মাঠ মেডিকেল, ঠিক আছে, মাঠ মেডিকেল এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এগুলো আগে হবে, তারপরে এগুলোতে পাশ করে গেলে তাহলে তারপরে হবে রিটেন এক্সামিনেশন, এর কোনো ইন্টারভিউ নেই, তারপরে হচ্ছে রিক্রুটমেন্ট। আচ্ছা, রিটেন এক্সামিনেশনের প্যাটার্নটাও আমি আলোচনা করেছি, পরে দেখছি। দেখো, হ্যাঁ, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে শারীরিক সক্ষমতার পরীক্ষা, ক্যান্ডিডেটকে 5 কিলোমিটার রান কমপ্লিট করতে হবে 24 মিনিটের মধ্যে, ঠিক আছে, জাস্ট এটা কোয়ালিফাইং, এতে কোনো নাম্বার নেই,
আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, উচ্চতা, উচ্চতা হতে হবে মিনিমাম উচ্চতা 170 সেন্টিমিটার। চেস্টের ক্ষেত্রে নর্মাল অবস্থায় 80 সেন্টিমিটার এবং চেস্ট ফুলানো অবস্থায় 85 সেন্টিমিটার, অর্থাৎ চেক্স এক্সপানশন হবে 5 সেন্টিমিটার। তারপরে দেখো ওয়েট, ওয়েটটা হচ্ছে হাইটের প্রপোর্শনালিটি, যার যেমন হাইট হবে সেই অনুযায়ী একটা নির্দিষ্ট চার্ট থাকে, সেই অনুযায়ী ওয়েট থাকতে হবে, ঠিক আছে। নেক্সট আসছি, এবার রিটেন এক্সামিনেশন। আগেই বললাম প্রথমে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, প্রথমে হচ্ছে মাপজোক, তারপরে হচ্ছে এফিসিয়েন্সি টেস্ট, তারপরে হচ্ছে মেডিকেলটা হচ্ছে, তারপরে মেডিকেল হবে, আচ্ছা, তারপরে মেডিকেল এবং তারপরে এক্সামিনেশন, সরি মেডিকেলটা সাধারণত হচ্ছে লাস্টে হয়, না না এর ক্ষেত্রে সরি, এর ক্ষেত্রে মেডিকেল হচ্ছে প্রথমে ফিজিক্যাল এক্সামিনেশন, তারপরে হচ্ছে ফিজিক্যাল, প্রথমে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড প্রথমে মাপবে, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে মেডিকেল হবে, তারপরে সেগুলোতে যদি কোয়ালিফাই হয়ে যায় তবে কি হবে কম্পিউটার রিটেন এক্সামিনেশন সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট হবে। এবার এক্সাম প্যাটার্ন থাকবে কত, পরীক্ষা থাকবে 120 মিনিট, অর্থাৎ 2 ঘন্টার পরীক্ষা থাকবে, টোটাল কোশ্চেন থাকবে কটা, 100টা, জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ জিআই থেকে থাকবে 25টা কোশ্চেন, 25 মার্ক, জেনারেল নলেজ থেকে থাকবে 25টা কোশ্চেন, 25 মার্ক, ম্যাথ থেকে থাকবে 25টা কোশ্চেন, 25 মার্ক, এবং ইংলিশ অথবা হিন্দি থেকে, গ্রামার থেকে থাকবে 25টা কোশ্চেন, 25 মার্ক। যে হিন্দিতে করবে তাকে ইংলিশ করতে হবে না, যে ইংলিশ করবে তাকে হিন্দিতে করতে হবে না। এই হচ্ছে টোটাল এক্সাম প্যাটার্ন। যদি আরো কিছু তোমাদের ইনফরমেশন জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের সদুত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।